তোমরা যখন গুগলে সার্চ করবে যে হ্যান্ডেল মারা আমাদের শরীরের জন্য ভালো না খারাপ সেখানে দেখবে লেখা হচ্ছে যে হ্যান্ডেল মারলে আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না এবং তারই সাথে হ্যান্ডেল মারা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং তারই সাথে তোমরা যখন কোনো বড় ডাক্তারকে জিজ্ঞেস করবে যে হ্যান্ডেল মারা ভালো না খারাপ বা ইউটিউবে যখন সার্চ করবে সেখানে দেখবে বহু বড় বড়ো ডাক্তার ভিডিও বানিয়ে রেখেছে যে হ্যান্ডেল মারাটা হচ্ছে একটা সাধারণ প্রক্রিয়া যখন আমাদের শরীরে উত্তেজিত হয়ে যায় তখন আমাদের এই ধরনের চিন্তাভাবনা আসে এবং এই সময় যদি আমরা হ্যান্ডেল মারি তাতে কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু বন্ধুরা যারা নিজেরা হ্যান্ডেল মেরেছে অথবা যারা এক্সপিরিয়েন্স করেছে তারা জানে যে হ্যান্ডেল মারলে আমাদের শরীরের কি কী ক্ষতি হয় এবং এর ফলে আমাদের কি কি সমস্যা হতে পারে কিন্তু বন্ধুরা ডাক্তাররা এমনটা কিসের জন্য বলে বা গুগলে যখন আমরা সার্চ করছি সেখানেই বা কেন লেখা হচ্ছে যে হ্যান্ডেল মারা আমাদের শরীরের জন্য ভালো বা উপকারী দেখো বন্ধুরা এর পেছনে একটা চক্রান্ত চলছে যেটা তোমাদের বোঝা উচিত সেটা হচ্ছে গুগল কোথাকার কোম্পানি না একটা বিদেশি কোম্পানি এবং তারই সাথে দেখবে আমাদের দেশে বিশেষ করে ভারত বা বাংলাদেশে যেসব ওষুধপত্রগুলো বিক্রি হয় সেগুলো দেখবে কিন্তু বিদেশি ঠিক আছে বিদেশি কোম্পানির তৈরি আর আমাদের দেশে ডাক্তাররা যে সার্টিফিকেটগুলো অর্জন করে পরীক্ষা দিয়ে ডাক্তারি সার্টিফিকেট এম বিবিএস বলো এছাড়াও অন্যান্য যেসব সার্টিফিকেট আছে সেগুলো কোথা থেকে তৈরি করে আসে না বিদেশ থেকে কিন্তু নিয়ে আসে ঠিক আছে তার বিদেশে পরীক্ষা দেয় এবং সেখান থেকে কিন্তু তাদেরকে সার্টিফিকেটগুলো দেয় তো সেখানে যদি তাদেরকে শেখানো হয় যে হ্যান্ড হ্যান্ডেল মারলে শরীরের প্রচণ্ড ক্ষতি হয় হ্যান্ডেল মারা আমাদের একদমই উচিত নয় এবং ডাক্তাররা যদি এই জিনিসটা প্রত্যেকটা ছেলেকে বা প্রত্যেকটা মানুষকে যদি বলতে শুরু করে তাহলে তারা যখন হ্যান্ডেল মারা পুরোপুরি বন্ধ করে দেবে তাহলে তাদের শরীরের বিভিন্ন রকম সমস্যা কিন্তু ঠিক হতে শুরু করবে যেমন সবার প্রথম হচ্ছে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের যে কমতি সেটা ঠিক হয়ে যাবে এবং তারই সাথে ছোটোখাটো যেসব শরীর খারাপ ঠান্ডা লাগাবো অথবা চোখের সমস্যা বলো চুল উঠা বলো বা শরীরের অন্যান্য যেসব দুর্বলতা আছে বিশেষ করে অনেক রকমের যেসব সমস্যা এক কথাই বলতে পারো সাধারণত আমরা যার কারণে ডাক্তারের কাছে গিয়ে থাকি ঠিক আছে তো সেই সমস্ত রোগগুলো কি হবে আমাদের পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এবং আমাদের শরীরের রকম কিন্তু আর ক্ষতি হবে না বা সমস্যা কিন্তু থাকবে না আর এমনটা যদি হয় তাহলে এই যে বিদেশি কোম্পানিগুলো রয়েছে যারা ওষুধ তৈরি করছে এবং যারা বছরের পর বছর কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে লুটে নিয়েই চলে যাচ্ছে এক কথাই বলতে গেলে এগুলো লুটে নিয়েই চলে যাচ্ছে তো সেটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে তাই বন্ধুরা ডাক্তার দিকে নিয়ে কী করা হয় প্রথম থেকেই শেখানো হয় কি যে হ্যান্ডেল মারা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং এটা করলে আমাদের শরীরের কোনো রকম ক্ষতি হয় না তাই বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখবো যারা নিজেরা এক্সপিরিয়েন্স করেছে যারা প্রচুর হ্যান্ডেল মেরেছে তাদেরকে তোমরা জিজ্ঞেস করো একটা সময় পর যখন বিশেষ করে দেখবে বেশিরভাগ ছেলে বারো বছর বয়সে হ্যান্ডেল মারা শুরু করে এবং আস্তে আস্তে সেই জিনিসটা তার একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় এবং তারপর তার যখন পঁচিশ বছর বয়স হয়ে যায় সে যখন বিয়ে করে কোনো মেয়েকে তখন তার অতিরিক্ত হ্যান্ডেল মারার কারণে তার তখন কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে সে তার স্ত্রীর সাথে ঠিক করে শারীরিক সম্পর্ক করতে পারবে না অথবা তার কি হবে 30 বছর পেরোনোর পরে তার শরীরে ক্যালসিয়ামের কমতি দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন রকমের অন্যান্য সমস্যা চোখের সমস্যা বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে আর বিশেষ করে তোমরা এখনকার দিনে দেখবে বেশিরভাগ ছেলের কিন্তু কি হচ্ছে না বিয়ের পরে কিন্তু সংসার টিকছে না তার কারণ কি সে তার স্ত্রীকে ঠিক করে শারীরিক সুখ দিতে পারছে না এবার শারীরিক সুখ দিতে না পারার কারণ কি শারীরিক সুখ দিতে না পারার কারণ হচ্ছে সে বারো থেকে পঁচিশ বছর বয়সে অতিরিক্ত পরিমাণে হ্যান্ডেল মেরেছে বিশেষ করে বন্ধুরা শেষ কুড়ি বছরে মানে যখন থেকে হাতে হাতে মানুষের হাতে হাতে মোবাইল ফোন চলে এসেছে তখন থেকে কিন্তু মানুষ অতিরিক্ত পরিমাণে নোংরা ভিডিও দেখেছে এবং অতিরিক্ত পরিমাণে হ্যান্ডেল মারা শুরু করেছে তাই শেষ কুড়ি বছরে তোমরা দেখতে পাবে যে এই যে বিয়ে ভেঙে যাওয়া বা স্ত্রী পালিয়ে যাওয়া শুধুমাত্র এই কারণেই পালিয়ে যাচ্ছে কারণ তার যে স্বামী ঠিক ঠিক করে তাকে শারীরিক সুখ দিতে পারে না আর এর পেছনে কারণ হচ্ছে এই অতিরিক্ত হ্যান্ডেল মারা তাই বন্ধুরা ডাক্তারের কথা অথবা ইউটিউবে কোনো ডাক্তারের ভিডিও দেখলে সেখানে বলছে যে হ্যান্ডেল মারলে আমাদের কোনো ক্ষতি হয় না আর এই জিনিসগুলো তোমরা মাথায় ঢুকিয়ে বসে থাকবে যে হ্যান্ডেল মারলে আমাদের কোনো ক্ষতি হয় না আর তোমার যখন কোনো শরীর যখন উত্তেজিত হয়ে উঠবে তখন তুমি হ্যান্ডেল মেরে দেবে এমনটা কখনও করবে না নিজের শরীরকে কন্ট্রোল করার চেষ্টা করো নিজের মাইন্ডকে কন্ট্রোল করো নিজের যে চিন্তা ভাবনা সেটাকে পরিষ্কার করার চেষ্টা করো তাহলেই দেখবে তোমাদের যে এই অতিরিক্ত হ্যান্ডেল মারার যে অভ্যাস সেটা কিন্তু আস্তে আস্তে তোমাদের হাতের মুঠোয় চলে আসবে আর বন্ধুরা এই কথাটা সবসময় মাথায় রাখবে এই যে বিদেশি কোম্পানিগুলো রয়েছে অথবা ডাক্তার রয়েছে বা গুগল এরা কেন আমাদেরকে মিথ্যা কথা বলে বা এ গুগল তো মিথ্যা কথা বলে না আসলে গুগলকে লেখানো হয়েছে ঠিক আছে তো এই জিনিসটা তোমাদের বোঝার চেষ্টা করতে হবে আর তোমাদের এই ধরনের খারাপ অভ্যাসগুলো থেকে কিন্তু সবসময় দূরে থাকতে হবে তাহলেই দেখতে পাবে যে তোমার মধ্যে কি কি পরিবর্তন হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ছিল তো এই বিষয় নিয়ে তোমাদের আরও ডিটেলস এর পরে একটা ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে তোমরা এই হ্যান্ডেল মারা থেকে মুক্তি পেতে পারো বা হ্যান্ডেল কী করলে তোমাদের এই যে হ্যান্ডেল মারার অভ্যাস সেটা কিন্তু দূর হতে পারে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলের ভেতরে আরও অনেক মজাদার ভিডিও আছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো ঠিক আছে তো দেখা পাবার পরে ভিডিওতে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে দিও